আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজের বা প্রোফাইলের ভিডিওতে যদি ভিউ না আসে বা ভিডিও ভাইরাল না হয়, ভিডিওতে ওয়াচ টাইম না আসে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পোস্টের কমেন্টে রিপ্লাই করে আপনার ভিডিও বা আপনার পেজ বা প্রোফাইলের গ্রো করাতে পারবেন। তাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি আমার সাথে থাকবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম। তো আমি আমার প্রোফাইলে চলে এসেছি। দেখুন, এখান থেকে আপনি যদি আপনার পেজে কাজ করতে চান তাহলে পেজটি ওপেন করে নেবেন। তো আমি প্রোফাইলে কাজ করব, আমার থ্রি ডট মেনুতে ট্যাপ করলাম। তারপর এখানে দেখুন একটি অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটি আছে, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম এবং এখান থেকে আমি চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের যে পেজে। এখানে একটি অপশন আছে, আমি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসলাম। দেখুন, তো দেখুন এখানে একটি অপশন দেখা যাচ্ছে, রিপ্লাই টু কমেন্টস অন ইওর পাবলিক পোস্ট। মানে আপনি যে পাবলিক পোস্টগুলো করেছেন সেই পোস্টে যে কমেন্টসগুলো এসেছে সেগুলো রিপ্লে দিতে এখানে বলেছে। তো দেখুন এটি নেক্সট স্টেপ, আর এই নেক্সট স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে কি হবে, আপনার পেজটি কিন্তু গ্রো হবে। এটি কিন্তু ফেসবুকের একটি স্টেপস। তো এখান থেকে আপনি যখন একটি কমেন্টসের উত্তর দিবেন বা রিপ্লে করবেন তখন কিন্তু আপনার অনেক ফলোয়ারের কাছে এই নোটিফিকেশনটি চলে যাবে এবং আপনার এই পোস্টটি কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। তো আমি সেই রিপ্লে অপশনটিতে ট্যাপ করলাম। দেখুন ট্যাপ করার পরে কিন্তু আমার এখানে সেই ভিডিওটি চলে এসেছে। তো নিচে দেখুন যে কমেন্টটি আছে, এখানে কয়েকটি কমেন্ট আছে। তো দেখুন এখানে একটি কমেন্টের আমি রিপ্লাই করে আপনাদেরকে দেখাবো। দেখুন একটি কমেন্টস এবং নিচে যে দেখুন রিপ্লাই অপশনটি আছে, তো আমি সেই রিপ্লাই অপশনটিতে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন আমি তাকে থ্যাংক ইউ লিখে আমার রিপ্লে করে দিলাম। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা অবশ্যই রিপ্লে করে দিবেন। তাহলে একটি কমেন্টে রিপ্লে করলে আপনার কিন্তু অনেক ফলোয়ারের কাছে এই নোটিফিকেশনটি চলে যাবে এবং আপনার পোস্টটি কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। তো ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আপডেটগুলো আসবে সেগুলো আপনি সচরাচর ফলো করবেন। সেখান থেকে আপনি যদি রিপ্লে করেন, সেখান থেকে যদি আপনি অন্য অন্য রুলসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার পেজটি দ্রুত গ্রো করবে। তো আসলে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলের ভিডিওগুলোকে ভাইরাল করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার সকল পোস্টের কমেন্টে রিপ্লাই দিতে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেননা আমি এখানে প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।